আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার পরিচয়টা তো তোমরা আগেই জেনেছো আগের ক্লাসগুলোতে, তারপরে আমি নতুন করে আরেকবার বলছি। আমি মুসাম্মাত লায়লা খাতুন, প্রভাষক অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, শিক্ষান পুকুর, গাবতলী, বগুড়া। অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা অনার্স পার্ট ওয়ান এর মৌলিক সামষ্টিক অর্থনীতির পঞ্চম অধ্যায় মুদ্রাস্ফীতি আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পাঠে মনোযোগী হই। মুদ্রাস্ফীতি, তো মুদ্রাস্ফীতির ইংরেজি প্রতিশব্দটা কি আমরা একটু লিখে নিই, ইনফ্লেশন। ইনফ্লেশন অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতিটা কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। মুদ্রাস্ফীতিটাকে দীর্ঘদিন ধরে ক্রমাগত দামস্তর বৃদ্ধি পাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থাৎ যখন ক্রমাগতভাবে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এবং একই সাথে তাহলে কি হবে, অর্থের প্রবণতাটাও কিন্তু হ্রাস পাবে। যেমন ধরো কিছুদিন আগে আমাদের দেশে পেঁয়াজের দামটা কি হয়েছিল, হঠাৎ করে বৃদ্ধি পেয়ে কিন্তু আবার সেটা কমে গিয়েছিল। আসলে এটাকে কিন্তু আসলে মুদ্রাস্ফীতি বলা যায় না, কেন মুদ্রাস্ফীতির প্রথম এবং প্রধান শর্তই হলো দামটা ক্রমাগতভাবে বাড়তে হবে। দাম বেড়ে যদি আবার কমে যায় কয়েকদিনের মধ্যে আবার বৃদ্ধি পায়, আসলে সেটা কিন্তু মুদ্রাস্ফীতি নয়। তাহলে দেখো যদি আমরা মাংসের দিকে খেয়াল করি তাহলে কি দেখা যায়, গরু বা খাসির মাংসের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমি আমার ছোটোবেলায় দেখেছিলাম 80 টাকা কেজি মাংস, তো সেই মাংসের দামটা কিন্তু বৃদ্ধি পেতে পেতে এখন কত, 550 টাকা কেজি, তাই না? তার মানে কি দামটা কিন্তু আসলে কি বছরের পর বছর ক্রমাগতভাবে বাড়ছে, বেড়ে কিন্তু হুট করে আবার কমে যায়নি, কমে কিন্তু আবার বাড়ছে না। তাহলে আসলে এটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। দেখো সেই পরিমাণ কিন্তু আসলে কি, তার মানে আমরা কী বলছি যে আসলে যখন স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে কী হচ্ছে, অধিক পরিমাণ অর্থ ধাবিত হচ্ছে। কেন দেখো মাংসের পরিমাণ কিন্তু সেই 1 কেজি রয়েছে, তাই না? সেই টাকার মানও কিন্তু সেই নোটগুলো কিন্তু 100 টাকার নোটে রয়েছে, কিন্তু কী হচ্ছে সেই স্বল্প পরিমাণ দ্রব্য যেটাকে আমরা 80 টাকা কেজিতে কিনছিলাম সেটা এখন আমরা কিনছি 550 টাকা কেজি। তার মানে কি পরিমাণটা একই রকম রয়েছে কিন্তু অর্থের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এই যে স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক পরিমাণ অর্থ ধাবিত হওয়া, এটাই হচ্ছে আসলে মুদ্রাস্ফীতি। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখে নিই, ঠিক আছে? মুদ্রাস্ফীতিটা কাকে বলে, তাহলে শিক্ষার্থীরা মুদ্রাস্ফীতিটা কি দীর্ঘদিন ধরে ক্রমাগত সার্বিক দামস্তর বৃদ্ধি পাওয়া এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে আসলে আমরা যতটুকু আলোচনা করলাম সেখান থেকে আমরা কি বলতে পারি যে মুদ্রাস্ফীতিটা আসলে কি, মুদ্রাস্ফীতিটা আসলে হচ্ছে ক্রমাগতভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া এবং অর্থের ক্রয় ক্ষমতাটা হ্রাস পাওয়া। অর্থাৎ দ্রব্যের মূল্য দীর্ঘদিন ধরে বৃদ্ধি পাওয়াটাকেই বলা হয় আসলে মুদ্রাস্ফীতি, এবং একই সঙ্গে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পাওয়া। তাহলে শিক্ষার্থীরা বোঝা গেল মুদ্রাস্ফীতিটা কি। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী আলোচ্য বিষয়ের দিকে যাই। এবার আমি আলোচনা করব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা এবার আলোচনা করব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ ডিমান্ড পুল ইনফ্লেশন। এখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা আসলে কাকে বলে, সার্বিক যোগান অপরিবর্তিত অবস্থা যদি চাহিদা বৃদ্ধির ফলে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পায়, তাহলে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে যে মুদ্রাস্ফীতিটা ঘটে একেই বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই যে ডিমান্ড পুল ইনফ্লেশন কাকে বলে। এখন এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কিন্তু বিভিন্ন কারণে, অর্থাৎ চাহিদা কিন্তু বিভিন্ন কারণে বাড়তে পারে। দেখো সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি, সামগ্রিক যোগান অপরিবর্তিত অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যখন দামস্তর ক্রমাগত বাড়ে তখন দামস্তর বৃদ্ধির সেই প্রবণতাকেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এখন সামগ্রিক চাহিদা
তার ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে দাম স্তর ক্রমাগত বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এখন সামগ্রিক চাহিদা কিন্তু বিভিন্ন কারণে বাড়তে পারে, যেমন ধরো সরকারি ব্যয় বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, কর হ্রাস, কর হ্রাস, অর্থের যোগান বৃদ্ধি, তারপরে ধরে থাকো রেমিটান্স বৃদ্ধি, এগুলো কারণে কিন্তু কি হতে পারে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে পারে। আর যখন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এবং যোগানটা যদি অপরিবর্তিত অবস্থায় থাকে তাহলে কি হবে, এই যে অতিরিক্ত চাহিদা এবং যোগান অপরিবর্তিত এটাকে কিন্তু কি করবে, দাম স্তরটাকে কিন্তু দ্রুত উপরে টেনে তুলবে। অর্থাৎ দাম স্তর কিন্তু তখন ক্রমাগত ভাবে বৃদ্ধি পেতে থাকবে। যখন এই দাম স্তরটা অপরিবর্তিত যোগান অবস্থায় দ্রুত বাড়তে থাকে তখনই কিন্তু চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি করবে। তাহলে এই বিষয়টাই আমরা এখন চিত্রের সাহায্যে দেখব। তাহলে আমরা এবার কি করব, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে দেখো লম্ব উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম ধরিব আমরা। এটা হচ্ছে আমার এস, অর্থাৎ সামগ্রিক যোগান রেখা। তাহলে আমরা সংজ্ঞাতে আসলে কি বলেছিলাম যে যোগানটা কি থাকবে, অপরিবর্তিত অবস্থায় কি হবে, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তাহলে কি হবে, রেখাগুলো ডানে স্থান পরিবর্তন করবে। তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা। যেহেতু সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এর কারণে রেখাটা কি হবে, আসলে ডান দিকে স্থান পরিবর্তন করবে, তাই না? রেখাগুলো ডান দিকে স্থান, তারা আমি এটা ধরে নিলাম প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা AD1, পরিবর্তিতটা AD2, AD3। এরপরেও যদি কি হয় আমরা আরেকটা দেখে নিই AD4, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা। তাহলে আমরা এখন নাম দিই সি, নাম দিলাম। তাহলে এই বিন্দুতে সামগ্রিক চাহিদা AD1 ক্ষেত্রে আমাদের উৎপাদনের পরিমাণ আমরা ধরে নিলাম। তোমরা চিত্রের দিকে খেয়াল করো, চিত্রের ব্যাখ্যায় আমরা কি করেছি যে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম স্তর, তাই না? এটিকে রেখা AD1 রেখা, AD2 অর্থাৎ সামগ্রিক চাহিদা রেখা, এবং এসটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা, যা আসলে যোগানটা কি থাকবে, অপরিবর্তিত, তাই না? যোগান অপরিবর্তিত অবস্থায় যখন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, এই সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে দাম যখন ক্রমাগত বৃদ্ধি পায় এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, তাই না? যেহেতু বৃদ্ধি পাবে তার কারণে রেখাটা কি হবে, ডান দিকে স্থান পরিবর্তন করবে। তাহলে প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা ছিল আমাদের কি AD1, এরপর পরিবর্তিতটা AD2, একইভাবে AD3, AD4, তাই না? দেখো যখন সামগ্রিক চাহিদা রেখা সামগ্রিক যোগান রেখে এই বিন্দুতে ছেদ করেছিল তখন কিন্তু দাম ছিল P1 এবং উৎপাদনের পরিমাণ কিন্তু ছিল Y1। এরপরে যখন চাহিদা বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দামটাও কিন্তু দেখো P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হয়েছিল, এবং একই সাথে কিন্তু উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল, যা Y1 থেকে Y2 তে পরিবর্তিত হয়। এরপরে যখন সামগ্রিক চাহিদা আরও বৃদ্ধি পেয়ে AD3 হয় তখন কিন্তু দাম আরও বৃদ্ধি পেয়ে অর্থাৎ P2 থেকে P3 তে পরিবর্তিত হয়। এবং এক্ষেত্রে কিন্তু আসলে উৎপাদনের পরিমাণেরও কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ Y2 থেকে Y3 তে পরিবর্তিত হয়েছে। দেখো এক্ষেত্রে কিন্তু দাম বাড়লেও উৎপাদনের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে, আসলে এটাকে বলা হয় বাধা জনিত মুদ্রাস্ফীতি। কেন, এখানে দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে উৎপাদনের পরিমাণও কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু দেখো সি বিন্দু অর্থাৎ ডি বিন্দুতে যখন AD চাহিদা সামগ্রিক চাহিদা রেখা AD3 AD4 রূপান্তরিত হয়, অর্থাৎ ডি বিন্দুতে আসে, তখন দেখো দাম স্তরটা কিন্তু
P3 থেকে P4-এ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু উৎপাদনের পরিমাণ আর বৃদ্ধি করা সম্ভব হয়নি, কেননা এই দ্বিবিন্দুতেই, এই দ্বিবিন্দুটাকে বলা হয় আসলে পূর্ণ নিয়োগ স্তর। কিন্তু পূর্ণ নিয়োগটা কাকে বলে? যে বিন্দুতে প্রচলিত মজুরিতে শ্রমিক, সকল শ্রমিক কাজ করতে ইচ্ছুক, অর্থাৎ যারা কাজ করতে ইচ্ছুক সকল শ্রমিকই কাজ পায়, এটাকেই বলা হয় আসলে পূর্ণ নিয়োগ স্তর। তার মানে কি, এক্ষেত্রে যদি উৎপাদনের ক্ষেত্রে যদি চাহিদার পরিমাণ বৃদ্ধিও পায়, তাহলে কি হবে, শ্রমিক যেহেতু সকল শ্রমিকই কাজ করছে, তার মানে শ্রমিকের অভাব কিন্তু আসলে উৎপাদন আর বাড়ানো কিন্তু সম্ভব নয়, কেননা সকল শ্রমিকই এখানে কর্মজীবী। এই জন্য বলা হচ্ছে যে আসলে পূর্ণ নিয়োগ স্তরের পরে যে মুদ্রাস্ফীতি ঘটে এটাকেই বলা হয় আসলে P3 থেকে P4-এ এই যে দামটা এখানে দ্রুততা বৃদ্ধি পেয়েছে এটাকে আসলে বলা হয় প্রকৃত মুদ্রাস্ফীতি। তাহলে আমরা কি দেখলাম যে আসলে মুদ্রাস্ফীতি কিভাবে ঘটে, যখন দাম স্তরটা ক্রমাগতভাবে বৃদ্ধি পায় এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে এক্ষেত্রে এ থেকে সি বিন্দু পর্যন্ত আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি ঘটলেও এটা হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের ভাষায়, এবং সি বিন্দুর পর সি থেকে ডি বিন্দুতে যে মুদ্রাস্ফীতিটা ঘটেছে এটুকুই আসলে আসলে আমাদের প্রকৃত মুদ্রাস্ফীতি। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখলে যে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কাকে বলে, দেখো তাহলে কি বললাম, এ থেকে সি পর্যন্ত মুদ্রাস্ফীতিটাকে বলা হয় বাধাজনিত মুদ্রাস্ফীতি, এবং সি থেকে ডি পর্যন্ত এই মুদ্রাস্ফীতিটাকে বলা হয় প্রকৃত মুদ্রাস্ফীতি। অর্থনীতি জে এম কেইনস কিন্তু বলেছিলেন সি থেকে ডি পর্যন্ত প্রকৃত মুদ্রাস্ফীতি, এটা কার কথা, জে কেইনস এর কথা। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি হলো, P থেকে P4 পর্যন্ত দাম স্তরটাকে কি ক্রমাগত দ্রুত বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এইটুকু এই যে দাম যে বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে আমাদের রিয়েল ইনফ্লেশন বা প্রকৃত মুদ্রাস্ফীতি। তাহলে শিক্ষার্থীরা তোমরা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা চিত্রের সাহায্যে নিশ্চয় বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই, আমরা আলোচনা করব ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, যার ইংরেজি কস্ট পোস্ট ইনফ্লেশন। আসলে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটা কাকে বলে, উপকরণের ব্যয় অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, আমরা একটা কি বলবো যে উপকরণের ব্যয়, তাই না? উপকরণ কি, আমরা তো জানি যে এই উপকরণের ব্যয় অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকেই বলা হয় ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। বিভিন্ন কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেতে পারে, যেমন ধরো যদি উপকরণের দাম বৃদ্ধি পায় তাহলে কি হবে, উৎপাদন ব্যয় বেড়ে যাবে, যদি কাঁচামালের দাম বৃদ্ধি পায় দাম বেড়ে যাবে, পরিবহন ব্যয় যদি বেড়ে যায় তাহলে কি হবে, উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যার কারণে কি হবে, পণ্যের দাম বৃদ্ধি পাবে, তাই না? সুদের হার যদি বেড়ে যায় তাহলে কি হবে, উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, উৎপাদন খরচ বৃদ্ধি পেলে অবশ্যই পণ্যের দামও বেড়ে যাবে। আর এইভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে বা উপকরণের ব্যয় বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতিটা ঘটবে এবং তার ফলে দাম স্তর কি হবে, ক্রমাগত ভাবে বৃদ্ধি পাবে, এটাকেই বলা হয় ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। তাহলে আমরা সংজ্ঞাটা একটু তোমাদেরকে লিখে দেই, দেখো ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতিটাকে উপকরণের ব্যয় অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। তাহলে আসলে যদি উপকরণ খরচটা বেড়ে যায় তাহলে কি করতে হবে, উৎপাদনকারীকে অবশ্যই দাম বৃদ্ধি করতে হবে, তাছাড়া তার প্রফিট হবে, তাই না? যার কারণে তারা কি করবে, দাম বৃদ্ধি করবে, অর্থাৎ দামটা দ্রুততে বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি ঘটবে। এই যে উপকরণ ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটাকেই বলা হয় খরচ বা ব্যয় বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি। এখন এই উৎপাদন খরচটা বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে, যেমন ধরো উপকরণের দাম, উৎপাদন উপকরণের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে, খরচ বৃদ্ধি পাবে, তাই না? খরচ বৃদ্ধি পেলে কি হবে, দামও বৃদ্ধি পাবে। শ্রমিকের মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, উৎপাদন ব্যয় বেশি হয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে। পরিবহন ব্যয় যদি দেয় এটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, অর্থাৎ এর ফলেও কিন্তু উৎপাদনকারী উৎপাদন খরচটা বৃদ্ধি পেয়ে যাবে এবং দাম বৃদ্ধি পাবে, এই দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ঘটবে। সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, উৎপাদনকারীকে উৎপাদন করতে বেশি খরচ করতে হবে, তাই না? বেশি ব্যয় হবে, এর ফলে কিন্তু দাম বৃদ্ধি পেতে পারে। ধরো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে, তাই না? ব্যয় বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি ঘটতে পারে। তাহলে আমরা চিত্রটা একটু এগিয়ে নেই, ঠিক আগের চিত্রের মতোই। তাহলে চিত্রে কি, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম স্তর। সেক্ষেত্রে আমাদের কি ছিল,
চাহিদা বৃদ্ধি পেয়েছিল, তাই না? সামগ্রিক চাহিদা। আর এক্ষেত্রে আমাদের কি হবে, যোগানটা হ্রাস পাবে, যেহেতু উপকরণ ব্যয় বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এটা আমাদের হচ্ছে সামগ্রিক চাহিদা। এক আমরা ধরে নিলাম এডি, যেহেতু সামগ্রিক যোগান হ্রাস পাবে, তাই রেখাটা কি হবে উপরে বাম দিকে স্থানান্তরিত হবে, হ্রাস পাচ্ছে যেহেতু। তার মানে কি রেখাগুলো কিন্তু তোমরা চিত্রে দেখে খেয়াল করো, চিত্রে ভূমি অক্ষে কি উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে দাম স্তর। এডিটা কি সামগ্রিক চাহিদা রেখা, আর এস এগুলো কি আমাদের সামগ্রিক যোগান রেখা। দেখো প্রাথমিক বিন্দু অর্থাৎ এই বিন্দুতে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখার ছেদ বিন্দুতে দামটা আমার কত ছিল পি জিরো, এবং এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কিন্তু ছিল ওয়াই ওয়ান। এখন দেখো ব্যয় বৃদ্ধির কারণে কি হচ্ছে, যোগানটা হ্রাস পাচ্ছে, যেহেতু যোগানটা হ্রাস পাচ্ছে এই জন্য যোগান রেখাটা কিন্তু কি হয়েছে উপরের দিকে বামে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে এবং বি থেকে সি বিন্দুতে। দেখো যেহেতু যোগান হ্রাস পেয়েছে এবং উৎপাদনের পরিমাণও কিন্তু সেক্ষেত্রে কি হয়েছে, দেখো ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে হ্রাস পেয়েছে, তাই না? এবং সেখান থেকে ওয়াই থ্রি। দেখো যেহেতু উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়েছে, উৎপাদন পরিমাণ হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে কিন্তু দেখো দামটা কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে। দেখো ওয়াই টু উৎপাদন স্তরে দামটা কত আমাদের পি ওয়ান, ওয়াই থ্রি উৎপাদন স্তরে দামটা কত বৃদ্ধি পেয়ে পি টু। এই যে দাম স্তরের এই বৃদ্ধি অর্থাৎ উৎপাদন হ্রাসের ফলে দাম স্তর ক্রমান্বয়ে বৃদ্ধিকেই বলা হচ্ছে ব্যয় বৃদ্ধি জড়িত মুদ্রাস্ফীতি, অর্থাৎ দাম স্তরের এই বৃদ্ধিটাকেই বলা হয় খরচ বৃদ্ধি জড়িত মুদ্রাস্ফীতি। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে ব্যয় বৃদ্ধি জড়িত মুদ্রাস্ফীতিটা চিত্রের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়। তো শিক্ষার্থীরা আমি আশা করব আজকে যতটুকু আলোচনা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা, যখন তোমরা অনলাইনে ক্লাস করবে অবশ্যই নিজেদের পাঠ্য বইটা সামনে রেখে ক্লাসগুলো করবে, এতে করে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।